মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোহাম্মদ মইনুল ইসলাম বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আইজিপি ময়নুল ইসলাম একথা বলেন তিনি বলেন আরও যেসব জঙ্গি জামিনে রয়েছেন তাদের নজরদারিতে রাখা আছে আবার জঙ্গিবাদে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন মামলার আসামি হলেই গ্রেফতার হবে না তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না এছাড়াও চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে পঁচাত্তর ভাগ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত দুইশত টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং এ অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে পুলিশ তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চায় এবং প্রকৃত অর্থে জনগণের বন্ধু হতে চায় সেই সাথে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা যেন কোনো ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ বলেও জানান আইজিপি এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান পলাশ উপস্থিত ছিলেন প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যন্ত কমিটি করেছি যে কমিটি আমরা হেডকোয়ার্টার থেকে থেকে সুপারভাইজ করছি ওখানে আমরা এই মামলার ডকেটগুলি প্রিজার্ভ করছি এই মামলা রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি মামলা করলে আসামি হলেই তাকে ধরতে হবে আইনের বিধান তা বলে না কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে মামলা হয় ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আর ধর্তব্য অপরাধে যদি কেউ জড়িত থাকে তাহলেই শুধু তা মাত্র তাকে গ্রেপ্তার করা যাবে তার বিরুদ্ধে প্রসিকিউট করা যাবে তাকে চার্জশিট করা যাবে আদারওয়াইজ নিরীহ নিরাপরাধ লোককে যদি কেউ আসামি করে আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটি বের হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই